আনুষ্ঠানিকভাবে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিল সুইডেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আনুষ্ঠানিকতা শেষে সামরিক জোটটিতে যোগ দেয় স্টকহোম। ন্যাটোর 32তম সদস্যপদ পাওয়ার পর ঐক্য ও সংহতির আহ্বান জানালেন সুইডিশ প্রধানমন্ত্রী। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর 32তম সদস্য হলেন সুইডেন। 7 মার্চ ওয়াশিংটনে আনুষ্ঠানিকতা শেষে সামরিক জোটটিতে যোগ দেয় স্টকহোম। ওয়াশিংটনে ন্যাটোতে যোগদানের প্রক্রিয়া শেষে সুইডেনের প্রধানমন্ত্রী বলেন, একতা ও সংহতি হবে সুইডেনের প্রধান লক্ষ্য। Unity and solidarity will be Sweden's guiding light. আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। একসাথে আমরা শক্তিশালী এবং নিরাপদ হয়েছি। ন্যাটোর সদস্যপদ মানে আমরা ঘরে চলে এসেছি। স্বাধীনতা এবং গণতন্ত্রকে আরো ভালোভাবে রক্ষা করব। ক্রিস্টাসন আরো বলেন, সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের অর্থ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্যান্য দেশের পছন্দগুলো নির্ধারণে তার লক্ষ্য ব্যর্থ হওয়া। এদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, যারা অপেক্ষা করে তারা ভালো কিছু পায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পরই নিজেদের নিরাপত্তা জোরদারে ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড। গত বছর ফিনল্যান্ড সদস্যপদ পেলেও তুরস্কের বাধায় আটকে যায় সুইডেন। চলতি বছরের জানুয়ারিতে তুরস্ক বাধা তুলে নিলে আপত্তি জানায় হাঙ্গেরি। সম্প্রতি হাঙ্গেরি সুইডেনকে ন্যাটোতে নিতে রাজি হলে কেটে যায় সব বাধা। ইউক্রেন রাশিয়ার আগ্রাসন শুরুর পর সুইডেন দ্বিতীয় দেশ যার ন্যাটোতে যোগ দিল। এই দুটি দেশের ন্যাটোতে যোগদান রাশিয়ার উপর পশ্চিমা বিশ্বের একটি অতিরিক্ত চাপ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।